অলৌকিক রোববারে আজ সত্যি ঘটনা অবলম্বনে নাটক রহস্যময় গাড়িগুলি। দ্বিতীয় হুগলি সেতু থেকে দ্রুত বেগে নেমে আসছে ট্যাক্সিটা। সন্ধ্যে হয়ে এসেছে, শীতকাল। ডান দিক বাঁ দিক দিয়ে জ্বালানি ভর্তি বড় বড় ট্যাঙ্কার গুলো বেরিয়ে যাচ্ছে, হুসহুস করে, হু হু করে হাওয়া দিচ্ছে। এই রাস্তাটা একটু ঠিক করে চালাতে হয়। সারাদিন খুব একটা জ্যাম থাকে না এই সেতুতে, কিন্তু রাত বাড়তে থাকলেই ক্রমশ বহুদূরগামী ট্রেলার গুলো এই সেতুটা দিয়ে প্রচন্ড গতিতে ঢুকে বা বেরিয়ে যায় শহর কলকাতা থেকে। কৃষ্ণতাই সাধারণত এত রাতে সেকেন্ড ব্রিজ ধরতে চায় না। ডান দিকের আয়নায় একবার তাকায় কৃষ্ণ, দেখে অন্য একটা ট্যাক্সি চেষ্টা করছে তাকে ওভারটেক করার। সে রেস করার চেষ্টা যায় না, ছেড়ে দেয় ট্যাক্সিটাকে। পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় এক ঝলক সে অবশ্য দেখতে চেষ্টা করে, সেটা ড্রাইভারের মুখ। সাদা মাটা দাড়িওয়ালা একটা মুখ। অদ্ভুতই যে সেই লোকটা তাকে হাত নেড়ে কিছু একটা বলতে চাইছে, বাঁ হাতটা বার করে বারবার দুলিয়ে দেখাচ্ছে পিছনের দিকে। পেছনের দরজা খোলা আছে কোথায়। কৃষ্ণ ট্যাক্সি চালাতে চালাতে ঘাড় ঘুরিয়ে তাকায় পিছনের দিকে আর চমকে যায়। সঙ্গে সঙ্গে জানলা দিয়ে দেখতে চেষ্টা করে পাশের ট্যাক্সিটাকে, না সেটা ততক্ষণে বেরিয়ে গেছে। কিন্তু কিন্তু তার ট্যাক্সির পিছনের সিটে প্যাসেঞ্জার এলো কোথা থেকে, তার তো স্পষ্ট মনে পড়ছে গাড়ি নিয়ে সে ছিল দমদম এয়ারপোর্টে। একই ফ্যামিলির চারজনকে নিয়ে সোজা সে চলে এসেছিল দ্বিতীয় হুগলি সেতু হয়ে মন্দিরতলা। কিন্তু তারপর তারপর ওদের নামিয়ে দিয়ে সে একাই ফিরছিল তার বাড়ি কালীঘাটে। তার নিজের ট্যাক্সি সে সেখানেই রাখে নিজের বাড়ির পিছনে। স্পষ্ট মনে আছে তার অনেক রাত হয়ে গেছে বলে সে আর প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা না করে গাড়ি চালিয়ে দিয়েছিল দ্বিতীয় হুগলি সেতু ধরে। সেটা সে পেরিয়েও এসেছিল খুব স্বাভাবিকভাবেই। 10 টাকা টোল ট্যাক্স দিতে হয়েছিল তাকে নিজের পকেট থেকে। তখনও তো আয়নায় পিছনে দেখেছে সে, কেউই ছিল না। তাহলে এখন হঠাৎ এই লোকটা এলো কোত্থেকে? পেছনে ফিরে বেশিক্ষণ থাকতে পারে না সে। এই রাস্তাটা সত্যি বড় গোলমেলে। চালাতে চালাতে কৃষ্ণ আয়নায় নজর করে পিছনের সিটটাকে। একটা ছেলে সত্যি কিরকম অদ্ভুত ভাবে এলিয়ে বেঁকে সেখানে শুয়ে আছে। কম বয়সী ছেলে, মাথায় অনেক চুল। আলো জ্বলছে না ট্যাক্সিতে, লোকটার মুখটা দেখা যাচ্ছে না। টক করে সে ট্যাক্সির উপরের আলোটা জ্বালিয়ে দেয়। হলুদ আলো ভরে যায় ট্যাক্সির ভেতরটা। বেগুনি জামা নীল জিন্স পরে আছে লোকটা, মরে টরে গেছে নাকি? দারুণ ভয়ে ট্যাক্সির আলোটা নিভিয়ে দেয় কৃষ্ণ, আর রাত্রির আলোকজ্জ্বল সেতু থেকে নিজের ট্যাক্সিটা নিয়ে দ্রুত বেগে নেমে আসতে থাকে নিচে। কোনো দিকে না তাকিয়ে রেসকোর্সের সামনে থেকে খিদিরপুরের দিকে ইউটার নিয়ে বেশ কিছু দূর গিয়ে একটা অন্ধকার জায়গায় ট্যাক্সিটা দাঁড় করিয়ে দেয় কৃষ্ণ। এত দূর সে এসছে কেবলমাত্র মনের জোরে। থরথর করে দুটো হাত কাঁপছে তার। কোনো রকমে স্টার্টটা বন্ধ করে গাড়ি থেকে নেমে আসে সে দরজা খুলে। চাবিটা কিন্তু নিতে ভুলে যায়, আর নেমে পেছনের দরজাটার কাছে এসেই দ্রুত সেটাকে খুলতে চেষ্টা করে। দরজা তো সে লক করেনি। বারবার সে দরজাটাকে টানে কিন্তু খুলতে পারে না, কাঁচ পুরোটা বন্ধ। হাত ঢুকিয়ে যে লকটা খুলে দেবে সে, সেই সুযোগটাও নেই। কি যে করে, আবার ড্রাইভারের দরজাটা খুলে চাবিটা বের করবে? কিন্তু সেই দরজাটা খুলতে গিয়ে সে দেখে গাড়িটার আলো জ্বলে উঠল। মানে তার সিটে কেউ একটা বসে আছে। কে? ট্যাক্সির হাতলটা চেপে ধরে টেনে খুলে আনতে চায় সে চালকের দরজাটা, কিন্তু সেটা খোলে না। বরং তাকে ভীষণ চমকে আর ছিটকে দিয়ে তারই ট্যাক্সি ব্যাক করে আসে কিছুটা, আর প্রচন্ড জোরে ধুলো ছিটিয়ে তার চোখের সামনে দিয়ে সোজা ফিরে যায় যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তায়। নক্ষত্র বেগে ছুটে যায় কলকাতা শহরের ভেতর। ট্যাক্সির সিটটা টপকে সামনে এসে বসলো সৌমিত্র। পাশে স্টিয়ারিং ধরে বসে আছে দেবলীনা। সৌমিত্র এবং দেবলীনা কলকাতার অপরাধ জগতের দুই অদ্ভুত চরিত্র। দুজনেই বেশ কিছু পড়াশোনা করেছে। পড়াশোনা করতে করতেই তাদের আলাপ। দুজনেই তখন চাকরি খুঁজছে, ইংরেজিতে এমএ করেছে দুজনেই। কিন্তু এখন সাধারণ মানের রেজাল্ট নিয়ে মনের মতন চাকরি কলকাতায় বসে পাওয়া খুবই কঠিন, সুতরাং তারাও পাচ্ছিল না। বন্ধুদের আড্ডায় তাদের আলাপ। একদিন কলেজে আড্ডা সেরে বাড়ি যাওয়ার পথে একটা চায়ের দোকানের উল্টো দিকের রাস্তায় বেঞ্চিতে বসে তারা এই নিয়েই আলোচনা করছিল। রাত বেশ হয়েছে, ইউনিভার্সিটি থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেছিল তাদের। নির্জন রাস্তা, জায়গাটা একটা গলির ভেতর, লেক গার্ডেন্সের কাছে।
এখান থেকে তারা দুজনেই হেঁটে যে যার বাড়ি যাবে। হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ায় তাদের সামনে, সুন্দর গাড়ি, একটু পুরনো যদিও, হন্ডা সিটি। গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নামে, সোজা হেঁটে যায় চায়ের দোকানটার দিকে। আর সৌমিত্র দেবলীনাকে বলে, আমি এই গাড়িটার উপর ছোটবেলা থেকে বিশাল লোভ করি জানিস তো। দেবলীনা জিজ্ঞেস করে, কোন গাড়িটা? এই যে হন্ডা সিটি, কিন্তু এ আর জন্মে আমার হবে না। কেন? চ গাড়িটা চুরি করে নি। তৎক্ষণাৎ উত্তর দেয় দেবলীনা। কিছুটা অবাক হয়ে যায় সৌমিত্র, কিন্তু হঠাৎ ব্যাপারটা বুঝে ফেলতে বিন্দুমাত্র দেরি করে না সে। তারা দুজনেই বসার জায়গাটি থেকে ওঠে, দু কদম হেঁটে যায় গাড়িটার কাছে আর বসে পড়ে গাড়ির আড়ালে। অন্যদিকে শুনশান রাস্তা, আর অন্য পারে সেই চায়ের দোকানে গল্প করছে গাড়ির ড্রাইভার। গুড়ি মেরে গিয়ে গাড়ির দরজা খুলে আস্তে করে ভেতরে ঢুকে গিয়ে ড্রাইভারের পাশে সিটে চলে যায় সৌমিত্র। ড্রাইভারের সিটে উঠে বসে দেবলীনা, সিট বেল্টটা লাগিয়ে নিয়ে জোরে বন্ধ করে দরজাটা। সেই শব্দে ড্রাইভার চমকে ফিরে তাকায় চায়ের দোকানিও। দুজনে দৌড়ে আসতে শুরু করে গাড়িটার দিকে। কালো রঙের হন্ডা সিটি তার বিশাল শরীরটা নিয়ে ব্যাক করতে শুরু করে, আর ব্যাক করে সোজা দ্রুত বেগে বেরিয়ে যায় গলিটা দিয়ে, বাঁক নেয় অন্যদিকে, আর চেঁচাতে থাকা লোক দুটোকে পিছনে ফেলে গিয়ে পড়ে রাস্তায়। অসম্ভব নৈপুণ্যের সঙ্গে পরপর দুটো সিগনাল ভেঙে বেরিয়ে যায় সাদার্ন অ্যাভিনিউর উদ্দেশ্যে। সেদিন রাত্রে তারা কেউই বাড়ি ফেরে না। দেবলীনার এক বিদেশি বন্ধু থাকত সাদার্ন স্ট্রিটে, তার কাছে সোজা চলে যায় সে আর সৌমিত্র। সে গাড়িটা বেচার ব্যবস্থা করে দেয়, একসঙ্গে হাতে অনেকটা টাকা চলে আসে তাদের, এবং তারা ধরাও পড়ে না। তারা বোকা নয়, সেই টাকাটা তারা নষ্ট করে না, বরং সেই টাকায় সাদার্ন স্ট্রিটে একটা ছোটখাটো ঘর ভাড়া নিয়ে একটা ক্যাফে খোলে তারা। প্রচুর বিদেশি দেশি হিপিরা সেখানে আসে, খাওয়া দাওয়া করে, ক্যাফেটা ভালোই চলতে শুরু করে। তাদের প্রচন্ড খাটতে হয় প্রথম দু তিন মাস, কিন্তু তারপর ক্রমশ দোকানের আয় দোকান চলতে শুরু করে। তাদের আর চাকরি খোঁজার চিন্তা থাকে না। বাড়ি থেকে প্রথমে একটু আপত্তি করলেও কিছুদিন পর মেনে নেয় তাদের এই পেশা। কিন্তু বাঘ যেমন একবার মানুষের রক্তের স্বাদ পেলেই মানুষ খেকো হয়ে ওঠে, ঠিক তেমনই মানুষও একবার অপরাধের স্বাদ পেলে আর অপরাধ করা থামাতে পারে না। সৌমিত্র আর দেবলীনার সঙ্গেও ঠিক সেরকমই হল। ঠিক চার মাস পরে একদিন দোকানে তারা বসেছিল। দুজনেরই বেশ কিছুদিন ধরে অসহ্য লাগছিল এই নিয়ম কানুনে বাঁধা জীবনযাত্রা, প্রতিদিনের দোকান, সেই একইভাবে কাজকর্ম করে চলা। বেশ রাত হয়ে গেছে, প্রায় ১২টার কাছাকাছি বাজে। দোকান বন্ধ করে তারা হাঁটতে শুরু করে, কোনো একটা ট্যাক্সি ধরে নেবে তারা। দেবলীনাকে বাড়িতে নামিয়ে দিয়ে সৌমিত্র চলে যাবে নিজের বাড়ি। পার্ক সার্কাসের দিকে হাঁটছিল তারা, বেশ কিছু দূর গিয়েও কোনো ট্যাক্সি পাওয়া যায় না। স্পষ্ট বিরক্তি ফুটে ওঠে তাদের দুজনেরই চোখে মুখে, দুজনে দুজনের দিকে তাকায়। আর ঠিক সেই মুহূর্তেই তাদের চমকে দিয়ে রাস্তাটা আলোকিত হয়ে ওঠে একটা গাড়ির হেডলাইটের জোরালো আলোয়। একটা স্কর্পিও আসছে, গাঢ় সবুজ রঙের, একজনই রয়েছে গাড়িটায়, চালাচ্ছে। মুহূর্তে চোখে চোখে কথা হয়ে যায় সৌমিত্র আর দেবলীনার। শটান গিয়ে রাস্তায় শুয়ে পড়ে দেবলীনা, সৌমিত্র লুকিয়ে পড়ে পাশে অন্ধকারে। গাড়িটা খুব একটা জোরে আসছিল না, বোঝা যায় চালক বেশ সাবধানী। কিন্তু যদি দেবলীনাকে দেখতে না পায়, সৌমিত্রর হঠাৎই একটু একটু উদ্বেগ হতে থাকে। কিন্তু সেই উদ্বেগকে পাত্তা না দিয়ে বিশাল স্কর্পিও থেমে যায় দেবলীনা শুয়ে থাকা শরীরটার পাশে এসে। কিছুক্ষণ স্থির হয়ে থাকে, তারপর একটু ব্যাক করে, দরজা খুলে নেমে আসে চালক, লম্বা মধ্যবয়স্ক একজন মানুষ। লক্ষ্য করে সৌমিত্র লোকটা চাবি বের করে, গাড়িটা লক করে, তারপর নামে। বার্গলার অ্যালার্ম রয়েছে গাড়িটায়, তার আর কিছুই করার নেই। লোকটা দেবলীনার পাশে উবু হয়ে বসে, দু একবার গালে হাত দিয়ে বোধহয় জাগাতে চেষ্টা করে। নিখুঁত অভিনয় দেবলীনার, তাকে দেখে বোঝাই যায় না তার শরীরে কোনো অনুভব রয়েছে। মাথাটা গড়িয়ে পড়ে যায় ডান দিকে, গড়ি মেরে অন্ধকারের সঙ্গে মিশিয়ে নিজের শরীরটাকে গাড়ি থেকে যত দূর সম্ভব দূরে রেখে চালকের পেছনে গিয়ে দাঁড়ায় সৌমিত্র। আর নিজের ডান হাতের পাঞ্জাটা একবার উঠিয়ে দ্রুত গতিতে নামিয়ে আনে চালকের ঘাড়ের পেছনে। ক্যারাটেতে সে বেশ চৌকস,
যদিও গাড়িটা সে চালাতে পারে না, গাড়ি সবসময় চালায় দে বলি না। যাই হোক, সৌমিত্রর হাতটা নেমে আসে স্পাইনাল কর্ডের একটি নির্দিষ্ট বিন্দুতে, যেখানে লাগলে লোকটি বেশ কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে পড়বেই। লোকটি অজ্ঞান হয়ে দেবলীনার উপর লুটিয়ে পড়ছিল আরেকটু, কিন্তু দেবলীনা চকিতে যেন প্রাণ ফিরে পেয়ে অন্যদিকে সরে যায় এবং লাফিয়ে উঠে পড়ে। লোকটিকে রাস্তার ধারে ধরাধরি করে নিয়ে গিয়ে শুইয়ে দেয় তারা। প্রচন্ড শীত, গাড়ির ভেতর থেকে কিছু সিটের কভার খুলে নিয়ে লোকটাকে ভালো করে ঢেকে দেয় দেবলীনা, মরে না যায়। তারপর সে গাড়িটায় উঠে গাড়িটার নাম্বার প্লেট পাল্টে তারা সেই রাত্রেই সোজা রওনা হয়ে যায় মন্দারমণির দিকে। এই গাড়িটা তারা বেচবে না। মন্দারমণি থেকে ফেরবার সময় তারা গাড়িটা সমুদ্রের এক নির্জন উপকূলে ফেলে রেখে আসে, আর মন্দারমণি থেকে ফিরেই তারা দুজনে মিলে ঠিক করে তারা একসঙ্গে থাকবে। অলৌকিক রোববারে শুনছ সত্যি ঘটনা অবলম্বনে নাটক রহস্যময় গাড়িগুলি। মজার জীবন তাদের, 5 বছর কেটে গেছে তারা একসঙ্গে রয়েছে। ক্যাফেটির পিছনে একটা গ্যারেজ তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই, বিভিন্ন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যুবক যুবতী কাজ করে সেই ক্যাফেটিতে এবং গ্যারেজটিতে। হিপি ও বিদেশিদের জন্য খুব কম পয়সার ফুরফুরে জামা কাপড়, টাকার অভাবে তাদের বিক্রি করে দেওয়া পুরনো বইপত্র, অন্যান্য জিনিসও পাওয়া যায় এখানে। তবে এ সবই আড়াল, এই সবের আড়ালে তারা ব্যবসা করে চোরাই গাড়ি কেনা বেচার। তারা অথবা তাদের কর্মচারীরা যে গাড়িগুলো চুরি করে নিয়ে আসে তার রং পাল্টে দেওয়া হয়, নাম্বার প্লেট পাল্টে দেওয়া হয় অবিকল এই গ্যারেজে, তারপর একদম নতুন গাড়ি হয়ে সেই গাড়ি চলে যায় পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে। সেখানে সেই গাড়ি অন্য রাজ্যের একটি নাম্বার প্লেট পেয়ে যায়। পুলিশ এখনো পর্যন্ত তাদের ধরতে পারেনি, কারণ তারা চুরি করে খুব কম। যখন করে একসঙ্গে 4-5টি গাড়ি চুরি যায় কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলা থেকে। তারপর আবার অনেক অনেক দিন চুপচাপ, ক্যাফেটি ক্যাফের মতন চলে, গ্যারেজটি গ্যারেজের মতন। সৌমিত্র আর দেবলীনা আর নিজেরা চুরি করে না বললেই চলে, কিন্তু কখনো কখনো কোনো কোনো রাতে তাদের মাথায় পোকা চাড়া দিয়ে ওঠে। সেরকমই একটা রাত আজ, তারা গেছিল দ্বিতীয় বিদ্যাসাগর সেতু পেরিয়ে এক জায়গায় নিমন্ত্রণ রক্ষা করতে নিজেদের গাড়িতে করে। অনেক রাত, তখন 12:30 মতো, সিগারেট ফুরিয়ে গেছিল। কিনতে বেরিয়ে তারা লক্ষ্য করে বাস স্ট্যান্ডে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। 4 সদস্যের একটি পরিবার সেখান থেকে নেমে এসে চলে গেল নিজেদের বাড়ির উদ্দেশ্যে। সৌমিত্র আর দেবলীনা একবার চোখ চাওয়াচাওয়ি করে, চোখে চোখে ইশারা করে, দুজনেই হাসে। ট্যাক্সি চুরি তারা আগেও অনেকবার করেছে, ট্যাক্সি চুরি করা কিন্তু খুব কঠিন, আর তার চেয়েও বেশি কঠিন অ্যাম্বাসাডার হিসেবে সেই চোরাই ট্যাক্সি বিক্রি করা। ট্যাক্সি চালকরা নিজের থেকেও বেশি সচেতন হয় মালিকের গাড়ি রক্ষার কারণে, কিন্তু এই ট্যাক্সি চালকটি দেখা গেল খুব একটা সচেতনতা নেই। নিশ্চয়ই নিজের গাড়ি, ট্যাক্সির আড়ালে দাঁড়িয়ে লোকটি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল। সেই ফাঁকে তারা দুজন ট্যাক্সির অন্য দরজাটা খুলে ছুট করে ঢুকে পড়েছিল ট্যাক্সির ভেতরে। দুজনেই পড়েছিল জিন্স, দেবলীনার গায়ে ছিল একটা কুর্তা আর সৌমিত্র পড়েছিল বেগুনি একটা শার্ট। দেবলীনার শরীর অত্যন্ত নমনীয়, সে ট্যাক্সিতে ঢুকেই লুকিয়ে পড়েছিল ট্যাক্সি ড্রাইভারের সিটটার তলায়, আর কোন রকমে তার পাশের জায়গাটায় সেখানেই পড়ে থাকা একটা কালো চাদরে আপাদ মস্তক জড়িয়ে নিজেকে গুঁজে ফেলেছিল সৌমিত্র। ট্যাক্সি চালক প্রকৃতির ডাকে সাড়া দেওয়া শেষ করে একটা সিগারেট কিনে বেশ ডাঁটসে ধরিয়ে উঠে বসেছিল তার আসনে, স্টার্ট দিয়েছিল গাড়িতে, এমনকি একবারও হাত বাড়িয়ে বা পিছনে তাকিয়ে দেখেনি পিছনের দরজাগুলো বন্ধ রয়েছে কিনা। টোল ট্যাক্সে 10 ধরিয়ে দিয়ে পার হতেই সৌমিত্র আস্তে করে উঠে শুয়ে পড়েছিল ট্যাক্সির পেছনের সিটটার উপরে, এমন অদ্ভুতভাবে যেন তাকে দেখলে মনে হয় সে একটা মৃতদেহ। ট্যাক্সি চালক প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে আলো জ্বালিয়ে তাকে ডেকেছিল কয়েকবার, পিছনে হাত বাড়িয়ে নাড়াও দিয়েছিল তার শরীরটাকে, সে কোনো সাড়া দেয়নি। ভুল করে ট্যাক্সিতেই চাবিটা ফেলে রেখে ট্যাক্সি চালক নেমে এসেছিল গাড়িটা থেকে, আর লক হয়ে থাকা ট্যাক্সির দরজা খোলার আগেই সিটের তলা থেকে পেরিয়ে ট্যাক্সি চালকের সিটে গিয়ে বসেছিল দেবলীনা। চালক কিছু বুঝে ওঠার আগেই গাড়িটাকে ব্যাক করিয়ে নিয়ে তারা উধাও হয়ে গিয়েছিল কলকাতার পথে। গাড়িটা তারা চুরি করবে না, ভোর রাত্রে কোনো থানার সামনে ফেলে রেখে গেলেই হবে, ফেরত পেয়ে যাবে যার গাড়ি সে।
রাত 2:30 বাজে। নক্ষত্র বেগে গাড়িটা দৌড় করাতে থাকে দেবলীনা। এত রাতে শহরের রাস্তায় দ্রুত গতিতে ছুটে চলা একটি ট্যাক্সিতে সামনের সিটে দুটি যুবক যুবতীকে বসে থাকতে দেখলে যে কারো রাক্কেল গুরু হয়ে যেত সন্দেহ নেই। কিন্তু এত রাতে দেখবেই বাকি। পরস্পরের কাছাকাছি সরে আসে সৌমিত্র এবং দেবলীনা। ওদের গাড়িটা রয়ে গেছে বন্ধুর কাছে, সেটা পরে কখনো গিয়ে নিয়ে এলেই হবে। সৌমিত্র দেবলীনাকে জিজ্ঞেস করে কোথায় যাবে ভাবছে সে। দেবলীনা উত্তর দেয়, কিছু খেলে হয় না। সৌমিত্র বলে, এত রাতে খাবার কোথায় পাবে বলো? আর এই তো খাওয়া হলো, পেট ভরা আছে এখন আমার। আর তখনই তাদের চমকে দিয়ে ট্যাক্সিটা কেঁপে ওঠে একটু। কি যেন কোনো বৃদ্ধ মানুষ কেঁসে উঠলো খুব জোরে, সর্বনাশ। এখন ট্যাক্সিটা না চললে যাবে কোথায়? বাড়ির পথ ধরবে? ভীষণ একটা কাঁপুনিতে আরেকবার কেঁপে উঠে কাঁচতে কাঁচতে ট্যাক্সিটা সত্যি থেমে যায়। নিজের অজান্তেই পার্ক সার্কাস ফ্লাইওভারটা ধরে ফেলেছিল দেবলীনা। ফ্লাইওভার থেকে নামার সময় এই বিপত্তি। অত্যন্ত বিরক্ত হয়ে ট্যাক্সিটা ছেড়ে বেরিয়ে আসে দুজন। কি যে করে কোনো মানেই হয় না, নিজেদের গাড়িটা করে ফিরে এলেই তো হতো, মিছি মিছি ঝামেলা। ট্যাক্সিটা যেখানে দাঁড়িয়ে পড়েছিল ঠিক সেখানেই রেখে তারা এগোতে থাকে ফ্লাইওভার থেকে নামার জন্য। কেউ কোথাও নেই, সমস্ত ফাঁকা, কোনো গাড়িও আসছে না। দুজনে সিগারেট ধরে একটা করে। হঠাৎই পেছনে কিশোর একটা গড়ানোর শব্দ পেয়ে সৌমিত্র পিছনে তাকায়। না, কই, কিচ্ছু তো নেই। গাড়িটা যেখানে ছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। তাহলে এই গড়ানোর শব্দটা কিসের? দেবলীনা কিছু খেয়াল করেনি তার মনে হয়। সে ঘাড় ঘুরিয়ে নিজের সন্দেহটাকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। কিন্তু কি আশ্চর্য, আবার সেই শব্দ শুনে মনে হয় ভারী কিছু একটা বুঝিয়ে এগিয়ে আসছে তাদের দিকে গড়িয়ে। আর এবারে বোধহয় দেবলীনাও শব্দটা পায়। সচকিত হয়ে সে তাকায় সৌমিত্রর দিকে। দুজনেই পেছনে ফেলে ট্যাক্সিটা। ট্যাক্সিটা কি তাদের দেখে থেমে যায়? সেটা কি যে জায়গাটায় দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রয়েছে এখনো, না গিয়ে সে তাদের পিছন পিছন কিছুটা? কিছুই বুঝতে পারে না তারা। কিন্তু দুজনেই এবার স্পষ্ট করে দেখে নেয় গাড়িটা ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে। তারপর আবার হাঁটতে শুরু করে শটান। পিছনে আবার শুরু হয় সেই ভারী কিছু গড়িয়ে আসার শব্দ। সেই শব্দটাকে অনেকক্ষণ গড়িয়ে আসার সময় দেয় তারা। তারপর হঠাৎ করেই তারা দুজনে ফিরে তাকায় পিছনে। দেখে মনের ভুল নয়, সত্যি তারা যা ভেবেছিল তাই। ট্যাক্সিটাই তাদের পিছন পিছন গড়িয়ে আসছে, যেন বা তাদের লুকিয়ে। তারা ফিরে তাকালেই থেমে যাচ্ছে সেটা। এতক্ষণ তারা বুঝতেই পারছিল না ট্যাক্সিটা আদৌ এগোচ্ছে কিনা। এইবার বুঝতে পারছে, বেশ স্পষ্টই বুঝতে পারছে ট্যাক্সিটা এগোচ্ছে, তাদের পিছন পিছন এগোচ্ছে। কিন্তু কেন, আর কি করেই বা? ভেতরে কি কেউ বসে আছে? আরেকবার স্টার্ট করে দেখা যায় না? সৌমিত্রর কথায় সায় দেয় দেবলীনা। তারপরেই তারা সবচেয়ে বড় ভুলটা করে। অলৌকিক রোববারে শুনছো সত্যি ঘটনা অবলম্বনে নাটক রহস্যময় গাড়িগুলি। চাবিটা তারা রেখে এসেছিল গাড়িতেই, ফলে শটান তারা গাড়িতে গিয়ে ওঠে। দেবলীনা বসে ড্রাইভারের সিটে, সৌমিত্র যথারীতি তার পাশে। আর তক্ষুনি সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটে। খটখট করে ট্যাক্সির চারটি দরজায় লক হয়ে যায়। দেবলীনার চোখের সামনে চাবি ঘুরে যায় নিজের থেকেই, স্টার্ট হয়ে যায় গাড়ি, স্টিয়ারিং ঘোরে, অ্যাক্সেলারেটর নিজে নিজে নিচু হয়ে যায়, যেন অদৃশ্য কোনো পা সেখানে চাপ দিচ্ছে। ট্যাক্সিটা নিজের ইচ্ছে দ্রুত বেগে ফ্লাইওভার থেকে নেমে বাইপাসের রাস্তায় বাঁক নেয় সৌমিত্র আর দেবলীনা সমেত। কি হলো, কিভাবে হলো, কিছুই বুঝতে পারে না তারা। কোথায় নিয়ে যাচ্ছে এই ট্যাক্সিটা তাদের? ব্রেক চাপতে চেষ্টা করে দেবলীনা, চেষ্টা করে স্টিয়ারিংটাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে, কিন্তু কিছুতেই পারে না। তার মনে হয় গাড়ির সমস্ত যন্ত্রাংশগুলোই যেন সচেতন হয়ে পড়েছে, তাদের ইচ্ছের বিরুদ্ধে কিছুই করে উঠতে পারবে না সে। সমস্ত শক্তি প্রয়োগ করেও সে দরজার লক খুলতে পারে না। ফাঁদে আটকা পড়া পাখির মতন ছটফট করে সৌমিত্র আর দেবলীনা। জীবনে প্রচুর গাড়ি চুরি করেছে তারা, কিন্তু এই প্রথম। এই ট্যাক্সিটাকে চুরি করতে গিয়ে তারা নিজেরাই কি আর চুরি হয়ে গেল?
কোথায় নিয়ে যাচ্ছে ট্যাক্সিটা তাদের? চারপাশে সরে যাচ্ছে চেনা অচেনা রাস্তা, কোথাও আলোকিত কোথাও অন্ধকার, কিছুটা চিনতে পারে তারা কিছুটা পারে না। কাঁচা চামড়ার গন্ধ কাঁচ বন্ধ ট্যাক্সির ভিতরে এসে ঝাপটা মারে তাদের নাকে, তাদের নাক কুঁচকে ওঠে। বোঝা যায় ট্যাক্সিটা সায়েন্স সিটির পাশ ধরেছে, বাইপাসে উঠে তীব্র গতিতে সেটা বাঁক নেয় বাঁ দিকে। না, বাইপাস ধরে বেশিক্ষণ চলে না, কিন্তু তীব্র গতিতে একটু সোজা ছুটে চলেই তাদের অবাক করে দিয়ে নেমে পড়ে পাশের জলা জঙ্গল ঝোপঝাড় ভরা মাঠে। আতঙ্কিত চোখে সৌমিত্র আর দেবলীনা একে অপরের দিকে তাকায়। কোথায় নিয়ে যাচ্ছে গাড়িটা তাদের? তারা যতদূর জানে বাইপাসের ধারের এই অঞ্চলটা বিষাক্ত জলায় ভরা, মাঝে মাঝে মাছ চাষের ভেড়ি। এত রাত্রে শীতকালে এই অঞ্চলে যদি তারা বেশিক্ষণ থাকে তারা ঠান্ডা লেগেই মরে যেতে বাধ্য। কিছুই বুঝতে পারে না তারা, শুধু দেখে তাদের নিয়ে গাড়িটা ছুটেই যাচ্ছে, ছুটেই যাচ্ছে সেই ঝোপঝাড় জঙ্গল ভেঙে। কতক্ষণ এইভাবে ভয় কাঁটা হয়ে তারা বসেছিল তারা সত্যি নিজেই জানে না। তাদের সম্বিত পেরে যখন তারা দেখে গাড়িটা হঠাৎ থেমে গেল, খটখট করে লকগুলো খুলে গেল, অনেক জলা জঙ্গল পেরিয়ে তারা একটা ফাঁকা মতো জায়গায় এসে দাঁড়িয়েছে। জায়গাটা অন্ধকার, খুবই অন্ধকার। ভয় ভয়ে সৌমিত্র আর দেবলীনা গাড়ি থেকে নামে, আর গাড়ির ভেতরে বসে থাকার কোনো মানেই হয় না। আর সঙ্গে সঙ্গে তাদের চমকে দিয়ে তাদের ওপরে এসে পড়ে প্রচুর প্রচুর আলো, চোখ ঢালিয়ে যায় তাদের। তারা দেখে তাদের ঘিরে বৃত্তাকারে দাঁড়িয়ে আছে প্রচুর গাড়ি, বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের, বিভিন্ন মডেলের সেই সব গাড়ি। শুধু তাদের মধ্যে সাধারণ একটি জিনিসই, তাদের প্রত্যেকের হেডলাইট জ্বালা। সেই অত্যুজ্জ্বল প্রচন্ড আলো এসে পড়ে সৌমিত্র আর দেবলীনার উপর। ট্যাক্সিটা তাদের নিয়ে এসে সোজা দাঁড় করিয়ে দিয়েছে সেই গাড়িগুলি দিয়ে তৈরি বৃত্তটার মাঝামাঝি। অন্ধকারের জন্য এতক্ষণ কেউ কিছুই বুঝতে পারেনি। ট্যাক্সিটা আবার স্টার্ট নেয়, সৌমিত্র আর দেবলীনাকে সেখানে দাঁড় করিয়ে রেখে পেছনে গিয়ে দাঁড়ায় বৃত্তের মধ্যে। এই ভীষণ উজ্জ্বল আলোয় কিছুই দেখতে পায় না তারা প্রথমে, তারপর তাদের মনে হয় তারা কোথায় এলো? এতগুলো গাড়ি প্রত্যেকেই কি জীবন্ত? সকলেই কি তাদের হেডলাইটের দুটি চোখ জেলে নির্নিমেষ পলকে তাকিয়ে রয়েছে তার দিকে? খুব খুব ভয় করতে থাকে তাদের। আর হঠাৎ তাদের মাথায় আসে একটা অদ্ভুত যুক্তি, এরকম কি হতে পারে? সারা জীবন ধরে যত গাড়ি চুরি করেছে তারা, তার জন্য আজকে গাড়িরাই শাস্তি দিচ্ছে তাদের। এই যে এত গাড়ি তৈরি হয় পৃথিবীতে, তারা কি কেবলই যন্ত্র? মানুষ না চালালে তাদেরকে সত্যি সত্যি চলার কোনো উপায় নেই? এতদিন ধরে কেবলমাত্র গাড়ি চুরি করেছে তারা, একথা ঠিক। গাড়ির প্রতি তারা দুজনেই অস্বাভাবিক আকর্ষণ বোধ করে। কেন কেন কখনো কখনো গাড়ি দেখলে তারা স্থির থাকতে পারে না? মনে হয় যেন তেন প্রকারেন এই গাড়িটাকে নিজের আয়ত্তে এনে তবেই শান্তি। সৌমিত্র এবং দেবলীনা কিছুই বুঝতে পারে না সত্যি সত্যি। আর তখনই সেই আলো বৃত্ত থেকে তাদের দিকে এগিয়ে আসে একটি ট্রাক, বহু পুরনো, প্রায় জং ধরে যাওয়া বিশাল ট্রাকটির এগিয়ে আসার শব্দে ভরে ওঠে চারপাশ। বিশাল সেই ট্রাকটি ক্রমশ এসে দাঁড়ায় সৌমিত্র আর দেবলীনার সামনে। তার হেডলাইটটা নিভে যায়, বদলে শোনা যায় এক অদ্ভুত গম গমে যান্ত্রিক গলা। গাড়ি হতে তোমাদের কোনো আপত্তি নেই তো? ছ্যাপ করে ওঠে তাদের দুজনের বুকটা। কি কথা বলছে? ধারে কাছে কোনো মানুষও তো নেই। আর সত্যি এটা তো কোনো মানুষের গলা নয় মোটেই, মনে হচ্ছে যেন ট্রাকটাই কথা বলছে। সত্যি কি তাই? আবার সেই গম গমে গলাও গর্জে ওঠে, অনেক গাড়ি চাই তোমাদের তাই না? গাড়ি ভালোবাসো তোমরা তাই তো? আজ তোমাদেরই আমরা গাড়ি বানিয়ে দেব। চমকে কেঁপে ওঠে দুজন, ভীষণ শীত করে ওঠে তাদের, কিছুই বিশ্বাস করতে পারছে না তারা। কিন্তু যদি সত্যি ওদের গাড়ি করে দেওয়া হয় হতে তো পারে না? আর এক মুহূর্ত সময় নেই, এক্ষুনি পালিয়ে যেতে হবে এখান থেকে। দুই লাফে ট্রাকটার সামনে থেকে ছিটকে পড়ে দুজন দুদিকে, দুজন বৃত্তের দুটো অংশের জন্য দৌড়ায়। গাড়িগুলি আর বৃত্তে থাকে না, কয়েকজনের আলো সৌমিত্রকে ধরার জন্য তার পিছনে ছোটে, কয়েকজনের আলো ছোটে দেবলীনার পিছনে। নির্জন জলাভূমিটিতে আলোর রোশনাই ভরে ওঠে বিক্ষিপ্ত এদিক ওদিক। প্রাণপণে গাড়িগুলোর ফাঁক দিয়ে লাফিয়ে তাদের বনেটের উপর দিয়ে বৃত্তটি থেকে বেরোতে চেষ্টা করে দুজনেই, কিন্তু পারে না।
পেছন থেকে এগিয়ে আসে বিশাল বিশাল ট্রাক ট্যাঙ্কার। ভয় করে দুজনেরই, একটু ভুল করলেই এই বিশাল বিশাল দানবের মতন চেহারা গাড়িগুলি পিষে ফেলতে পারে তাদের। পেছন থেকে কি সাজো গাড়ির শব্দ শোনা যায়, বিমান যুদ্ধ জাহাজ এরাও কি এসে পড়বে এর পরে? সেই সমস্ত গাড়িগুলি এবার চলতে শুরু করে, আর কোনো উপায় থাকে না। সুমিত্রা দেবলীনাকে পিছতেই হয়, পিছতে পিছতে দুজনের পিঠ ঠেকে যায় দুজনের পিঠে, আর প্রচুর গাড়ির মাঝখানে প্রচন্ড আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকে তারা। অলৌকিক রোববারে শুনছ সত্যি ঘটনা অবলম্বনে নাটক রহস্যময় গাড়িগুলি। হঠাৎ একটা হর্ন শোনা যায় পিছনে, ভীষণ জোর আওয়াজ, আর সেই প্রচন্ড আওয়াজে সচকিত হয়ে উঠে যেন আমরা আর চুরি করবো না, সত্যি বলছি আমরা আর চুরি করবো না, গাড়িটা উত্তর দেয়। তাহলে আমার কিছু এসে যায় না, বরং আমি চুরি হওয়ার আগে যা সুখে ছিলাম চুরির পর তার থেকে ঢের বেশি সুখে আছি। আমাকে চিনতে পারছো না, আমাকে তো তোমরাই চুরি করেছিলে, মনে নেই? কলকাতা থেকে চুরি করে আমাকে তো তোমরাই নিয়ে গিয়েছিলে সমুদ্রের ধারে ফেলে রেখে এসেছিলে, মনে নেই? বেশ মনে পড়ছে, সুমিত্র আর দেবলীনা দুজনেরই, ঠিকই বুঝেছে তারা, এই সেই গাড়িটা তাদের একসঙ্গে করা দ্বিতীয় চুরি। এই গাড়িটাকে নিয়েই তারা সোজা চলে গেছিল মন্দারমণি, বিক্রি করেন গাড়িটাকে, সমুদ্রের এক নির্জন পুকুরে ফেলে রেখে চলে এসেছিল। গাড়িটাকে চিনতে পারে না। এই গাড়িটার সঙ্গে তাদের বহু সুখ স্মৃতি জড়িয়ে রয়েছে, কিন্তু গাড়িটা এখানে এসে জুটল কোত্থেকে? যেন তাদের যৌথ জিজ্ঞাসাটা বুঝতে পেরে গাড়িটা উত্তর দেয়, আমি তারপর অনেক অনেক দিন চুপ করে দাঁড়িয়ে রইলাম সমুদ্রের পাশে। জায়গাটা তোমরা ভালোই বেছেছিলে, কোনো মানুষজনই আসতো না ওই পাশে, একা একা আমি চুপ করে দাঁড়িয়ে থাকতাম, আর আমার চারদিকে কাঁকড়া শামুক জেলিফিশ খেলা করতো। এই সময় একদিন আমি দেখি সমুদ্রের ভেতর দিয়ে আমার দিকে এগিয়ে আসছে একটা নৌকো, ভীষণ স্রোত চারিদিকে, নৌকার কোনো বৈঠা নেই, মানুষ নেই কোথাও, কিন্তু তবু কি করে যেন নৌকাটা এসে ফেলল তীরে ঠিক আমার পাশে। আমি অবাক হয়ে শুনলাম নৌকোটা আমায় ডাকছে। এতদিন পর্যন্ত প্রচুর মানুষ আমাকে বানিয়েছে, আমাকে চালিয়েছে, আমাকে চুরি করেছে, কিন্তু আমাকে কেউ ডাকেনি। এই প্রথম একটি বৈঠাহীন নৌকো আমাকে ডাকতেই আমি বুঝতে পারলাম আমার নিজস্ব একটা সত্তা রয়েছে, আমি নিজেই চলতে পারি। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এরপর
থেকেই শুরু হলো আমার নিজের পথ চলা। চলতে চলতে আমি এখন এখানে। তোমাদের উপর আমার নিজের কোনো রাগ নেই। সুমিত্র জিজ্ঞাসা করে, তাহলে তাহলে তুমি আমাদের কারখানা নিয়ে চলেছো কেন? কে বলেছে, কে বলেছে তোমাদের আমি কারখানায় নিয়ে চলেছি? আমি তো তোমাদের বাঁচাচ্ছি। চমকে যায় সুমিত্র আর দেবলীনা। টকটক করে দুটো সিট বেল্ট পরে নেয় তারা। স্টিয়ারিং এ হাত না ছোঁয়াতে গাড়িটা হঠাৎ বন বন করে ঘুরতে শুরু করে নিজের চারদিকে। প্রচন্ড জোরে সেই ঘূর্ণনে সুমিত্র আর দেবলীনার মনে হয় তাদের মাথা অদ্ভুত ভাবে ঘুরছে। এই বুঝি সমস্ত কিছু বমি হয়ে যাবে তাদের। কিন্তু না, কিছুই হয় না। গাড়িটা ঘুরতে ঘুরতে তার কাছাকাছি আসা সমস্ত গাড়িগুলিকে ছিটকে দিয়ে চলতে শুরু করে বৃত্তের প্রান্তে। সুমিত্র মাথা নাড়ে, দেবলীনা বলে অসম্ভব। কিন্তু না, বৃত্তের পরিধির কাছাকাছি এসে হঠাৎই গাড়িটা এক বিশাল লাফে গিয়ে পড়ে মাটিতে। তার চাকাগুলো প্রায় বেরিয়ে যেতে বসেছে। কোন রকমে সেগুলিকে সামনে নিয়ে স্কর্পিও সামনে এগোয়। কিন্তু সামনে থেকেই তার দিকে এসে পড়ে দুটি বিশাল হেডলাইটের আলো। বোঝা যায় বিশাল কোন একটি গাড়ি বৃত্তের বেশ কিছু পিছনে অপেক্ষা করছিল তাদের জন্য। সেই সাজোয়া ট্রাকটি ভীম বেগে ছুটে আসতে থাকে স্কর্পিওটির দিকে। আর কিচ্ছু করার নেই, সব শেষ। হঠাৎ দেবলীনার গলা শোনা যায়। সে প্রাণপণে বোধহয় গাড়িটাকেই বলছে জানলাটা খুলতে। দুটো জানলা নেমে আসে পরপর, আর গাড়ির নিচে জমে থাকা বহুদিনের ইট পাথর নিয়ে সুমিত্র আর দেবলীনা প্রাণপণে ছুঁড়তে শুরু করে ট্রাকটির হেডলাইট দুটোর দিকে। তাদের টিপ একবার ভুল হয়, কিন্তু দ্বিতীয়বার আর ভুল হয় না। দুটো হেডলাইটই ভেঙে যায়। ঠিকই ভেবেছিল দেবলীনা, ওই দুটোই চোখ। চোখ দুটি চলে যাওয়ায় উন্মত্ত সাজোয়া ট্রাকটি দানবের মতো এলোপাথারি চলতে থাকে। আর তাকে কোনো পাত্তাই না দিয়ে উল্কা বেগে তার দিকে ছুটে চলে সবুজ স্কর্পিও। প্রায় পেরিয়ে এসছে এমন সময় সেই ট্রাকটির শেষাংশটি এসে ধাক্কা মারে স্কর্পিওর পিছনে। গাড়িটির একটি আর্ত চিৎকার কি শোনা যায়। গাড়িটি সেই আঘাতে যেন আরো গতি নিয়ে ছিটকে যায় সে যেদিকে যাচ্ছিল সেই দিকে। এই গাড়ির বৃত্তের থেকে বহু বহু দূরে নেহাত সিট বেল্ট বাঁধা ছিল। ঝাঁকুনি খেয়ে তবুও দুজনেরই মাথা ঢুকে যায় উইন্ডস্ক্রিনে। সুমিত্র আর দেবলীনা জ্ঞান হারায়। অনেক অনেকক্ষণ পরে কড়া সূর্যের আলো চোখে পড়ে ঘুম ভাঙায় তাদের। প্রথমে চোখ খোলে সুমিত্র, কিছু বুঝতে পারে না সে। মাথাটা অসম্ভব ভারী। পাশে দেবলীনাকে দেখে একটু স্বস্তি হয় তার। দেবলীনার মাথাটা সামান্য ফেটেছে, কিন্তু বেঁচে আছে বোধহয়। খুব একটা বেশি কিছু হয়নি। সে দেবলীনাকে নাড়া দেয়, তার জীবনের স্পন্দন পাওয়া যায়। কিন্তু গাড়িটা, গাড়িটা কোথায় গেল? এদিক ওদিক তাকিয়ে সে দেখে বাইপাসের ধারে একটা জলা জমিতে পড়ে আছে সে। ঘড়ির কাঁচটা ভেঙে গেছে, তবু বোঝা যায় 11:30 মতো বাজে। মাথাটা একবার ঝাঁকিয়ে নেয় সে। সামনের বাইপাস দিয়ে একটা ট্যাক্সি চলে যাওয়ার শব্দ আসে। কৃষ্ণ তার ট্যাক্সিটা নিয়ে আবার চলেছে এয়ারপোর্টে। কি করে কে জানে ভোরবেলা তার ট্যাক্সিটা ফিরে এসেছিল তার কাছে। দাঁড়িয়ে ছিল কালীঘাটে তার বাড়িটার পেছনে। অনেক সৌভাগ্য তার, কাল যে কি করে সে বাড়ি ফিরেছে সেই জানে। কি ভাগ্যিস থানা পুলিশ করে ফেলেনি। যাই হোক, যাই হোক না কেন, সে প্রতিজ্ঞা করেছে আর কখনো রাত্রে ট্যাক্সি নিয়ে বেরোবে না সে। ট্যাক্সিটা বাইপাস ধরেই এগিয়ে যায় এয়ারপোর্টের দিকে।